মোতি ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল সামির কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর হতে বিবিকে তুলে দেয় চোখের পানি আল্লাহ গনির আরো শোকে পে যায় স্বামী বিবি ছিল মুর্দা হলো জিন্দা কি ঘটনা ঘটায় এ ঘটনা নই রটনা আজ সবারে শোনায় ঘটেছিল প্রাচীন যুগে ঈসা নবীর জামানায় ঘটেছিল প্রাচীন যুগে ঈসা নবীর জামানায় কি ঘটনা ঘটে যায় ঈসা নবীর জামানায় স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর হতে বিবিকে তুলে দেয় প্রেম পীরিতির বাঁধলো বাসা এক স্বামী বধু রমণি বলতো লোকে মহাসুখে আছে গো দুজনে হঠাৎ এক অজানা রোগে বিবি স্বামীর ঘরে প্রেম পীরিতির ছিড়লো শিকল বধু গেল মোরে বধুর কে স্বামীর চোখে বধুর শোকে স্বামীর চোখে অশ্রু ঝরে বহে যায় প্রতিবেশী সবাই এসে কাফন দাফন করায় সেই ঘটনা ঘটে যায় ঈসা নবীর স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় তারা সুখে শান্তিতে বসবাস করতো হঠাৎ এক অজানা রোগে ওই স্ত্রীটা ইন্তেকাল করলো তখন সেই স্বামী কবরের ধারে পড়ে থাকে আর শুধু আল্লাহ পাকের কাছে রোনাজারি করে আর দোয়া চায় যে আল্লাহ আমার স্ত্রীকে আবার আমার কাছে ফিরিয়ে দিন তারপরে কি ঘটেছিল শুনুন বিবির শোকে ধুখে ধুখে স্বামীকে দেয় অসহায় আল্লাহর কাছে দোয়া করে আর কবর ধারে পড়ে রায় বহুদিন পরে রাস্তা ধরে ঈসা নবী চলে কে কাদরে কবর ধারে নবী তারে বলে কে দেখে দে নবীর কাছে নবীর কাছে দুঃখের কথা শোনাই ও গো নবী রূপসী বিবি দেখাও তুমি আমায় ও নবী একবার দেখাও আমায় ও নবী একবার দেখাও আমায় স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় তারপর কি ঘটেছিল শুনুন কুম বিসমিল্লা বলে নবী মুর্দাকে তুলে দেয় কবর ফেটে বিবি ওঠে স্বামীর বুকে জড়ায় কুম বিসমিল্লা বলে নবী মুর্দাকে তুলে দেয় কবর ফেটে বিবি ওঠে স্বামীর বুকে জড়ায় তখন স্বামী কান
কান্নার ছলে নবীকে বলে দোয়া করো আল্লাহর দরবারে কি দোয়া আমার অর্ধেক হায়াত দিয়ে দাও বিবি আর না মরে শুনে সবই অবাক নবী শোনে সবই অবাক নবী শোনে সবই অবাক নবী আল্লাহ তালার জানাই আল্লাহর খেলা আল্লাহ খেলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ দোয়া কবুল করে নাই বিবি আবার জীবন পাই স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় যখন নবী দোয়া করলেন তখন আল্লাহ পাকের কাছে এই দোয়া কবুল হয়ে গেল সেই স্ত্রী জীবিত হয়ে গেল স্বামী যখন স্ত্রীকে দেখেছে অত্যন্ত খুশি হয়ে গেছে এতটাই খুশি হয়ে গেছে তখন মানে নবীকে বলছে হে নবী আমি আমার মানে জীবনের অর্ধেক যে হায়াত আমি আমার স্ত্রীকে দিতে চাই কেননা এই যে জীবিত হয়েছে আমি চাই না আবার আমার স্ত্রী মৃত হয়ে যাক আমার অর্ধেক জীবন ওকে দিয়ে দিন তখন দিয়ে দিল দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল তারপরে কি ঘটেছিল শুনুন তারপরে তারা যখন জীবন দিয়ে দিল দুজন খুশি মনে আস্তে আস্তে জঙ্গলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে জঙ্গলে গিয়ে যখন অত্যন্ত কষ্ট হয়ে গেছে একটা গাছের তলায় বসে এগুলো কিন্তু কেতাবের কথা আমার নিজের বানানো কোনো কথা নয় কেতাবে মানে যেটা থাকে সেটাই কবিরা লেখে সেটাই আমি আপনাদের মাঝে বলি তো তখন দুজন বিশ্রাম করছে একটা গাছের তলায় তখন বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়লো সেই মানুষটি তারপরে কি ঘটেছিল শুনুন বিবির পাশে ক্লান্ত স্বামী ছিল গভীর ঘুমে তখন এক রূপবান পুরুষ কাছে এলো ঘোড়া থেকে নেমে বলে রমণী বাঁচাও তুমি বিপদে আছি পড়ে এক ডাকু দেখিয়ে চাকু এনেছে আমায় ধরে নিয়ে যদি যাও গো আমায় নিয়ে যদি যাও গো আমায় বিয়ে করব তোমায় এই কথাই দুজনে চলে যায় চড়ে সাধের ঘোড়ায় দুজন বিয়ে করে নাই স্বামী আবার ভাসে কান্নাই স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় স্বামী যখন ঘুম ভাঙলো ঘুম ভেঙে দেখছে স্ত্রী সেখানে নেই তো তখন দেখলেন ঘোড়ার পায়ের ছাপ ধরে ধরে রাজ দরবারে চলে গেলেন রাজ দরবারে গিয়ে বলছে আপনার ছেলে আমার মানে স্ত্রীকে তুলে নিয়ে এসেছে তখন রাজ দরবারে যখন বিচার চাইছে কি ঘটনা ঘটেছিল আপনারা শ্রবণ করুন রাজা বিচার করে বলে বিবিরে স্বামীর মনের বেদনা বিবি বলে এ কেমন ছেলে আমি একে চিনি না তখন স্বামীকে দে রাখলো দাবি এর সাক্ষ্য ঈসা নবী নবীকে সভায় ডাকলো রাজা শুনে স্বামীর দাবি নবী বলে কি ঘটালে নবী বলে কি ঘটালে এসে আবার দুনিয়ায় ও রমণী বলো তুমি কি তোমার স্বামী নয় কি তোমার স্বামী নয় কি তোমার স্বামী নয় স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয়
যখন বিচার করা হলো তখন আপনারা ঘটনা শুনলেন তখন ঈসা নবী বলছে যে ওহে স্ত্রী এই স্বামী কি তোমার স্বামী নয় স্ত্রী তখন বলছে না এই স্বামী আমার স্বামী নয় তো তখন স্বামী বলছে যে আমার বিচার করে দিন ঈসা আলাইহিসসালাম ঈসা নবীকে বলছে আমি আমার বিচার চাই যাকে আমার জীবনের অর্ধেক জীবন যাকে দিয়ে দিলাম সে আজ আমাকে চিনতে পারছে না আমি আমার বিচার করে দিন তখন কি বিচার করেছিল নবী শুনুন বলে নবী যদি বলে নবী জানিয়েছো তুমি তাওকে ফিরায়ে হঠাৎ বলে রমণী জানিয়েছি আমি দিলাম ওকে দিয়ে তখন বলার সাথে সাথে রাজসভাতে রমণী পড়ে যায় যাই খোসে সমস্ত গায়ের গোস্ত কঙ্কাল টা পড়ে রায় স্বামীর হায়াত স্বামী পাই বিবি আবার মরে যাই স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে বিবি কে তুলে দেয় শেষ ছন্দে কবি অতি শিক্ষণীয় বিষয় বলছে শুনুন কালহাসরে রোজ মহসারে মা পেরে পাপুনি এ জিন্দেগি আল্লাহর দেওয়া তার বান্দেগির জন্য আর সব স্রষ্টার সৃষ্টি স্রষ্টাই বোঝে ভবে মিছে খেলা কেন আছো সব স্রষ্টার সৃষ্টি সব স্রষ্টার সৃষ্টি স্রষ্টাই বোঝে ভবে মিছে খেলা কেন মিছে কান্নাই কাদরে ভাই ফুরায়ে নিজের বেলা এমডি সামাদুল কাদেরে ভাই এমডি আলামিন কাদেরে ভাই খুশি করতে আল্লাহর এমডি সামাদুল ফোটাও ফুল কালমি জানের পাল্লাই কালমি জানের পাল্লাই কালমি জানের পাল্লাই স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয়